ठीक है चलो। ओके सो আমি স্ক্রিনটা শেয়ার দিই। ওকে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এখনো আসেনি দিবে, এখন আসতেছে, এখনো আসেনি প্রেজেন্টিং। ভাই। ওকে ওকে ডান, ঠিক আছে। হ্যাঁ এখন দেখা হ্যাঁ যাচ্ছে, ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে এখন দিয়ে আমরা দেওয়া হচ্ছে। এখানে কিছু চ্যানেল বা আমরা কিছু চ্যানেল বা আমরা কিছু ভিডিও দেখি যে আসলে সেই ভিডিওগুলো কেন র্যাঙ্ক হয়েছে বা কি কারণে র্যাঙ্ক হয়েছে। ঠিক আছে, এটা মূলত আগে আমরা এটা আগে রিসার্চ করি যে আসলে ভিডিওটাতে কি কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, কোন কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক হয়েছে এবং তারা কিওয়ার্ড গুলো কিভাবে রিসার্চ করছে, এ টু জেড আমরা এগুলো থেকে দেখবো। ঠিক আছে, ফার্স্ট আমি একটা ভিডিও প্লে করলাম। এখানে মূলত আমরা যে ভিডিও গুলা কিভাবে র্যাঙ্ক হয়েছে, কতটা পরিমাণ র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে, এইগুলো আমরা মূলত টোটালি হচ্ছে আমরা দুইটা এক্সটেনশনের মাধ্যমে আমরা ইউটিউবের এই সবগুলো দেখতে পারবো যে আসলে কোন পর্যায়ে আছে। সো এখন মনে হচ্ছে যে স্লো, কিন্তু দুইটা এক্সটেনশনের কারণে একটু স্লো হয়ে গেছে ব্রাউজারটা। ঠিক আছে, একটু ওয়েট করি। ইউটিউবে আগে কাজ করতে গেলে আমাদেরকে আমাদের টোটালি যেটা মাথায় রাখতে হবে, ইউটিউবের ভিডিওটা এসইও কত পার্সেন্ট হচ্ছে, আমার কিওয়ার্ডটা আমি কত পার্সেন্ট ইউজ করতেছি টাইটেলে, এবং আমার যে কিওয়ার্ড গুলো আছে ডিসক্রিপশনে বা যেটা বলা যায় যে এক কথা আমরা যে ট্যাগ গুলো কতটা পরিমাণে আমাদের র্যাঙ্ক বা ট্যাগ গুলো কতটা ব্যবহার করছে তার উপর সব কিছু নির্ভর করবে। ওকে, আমাকে এখানে একটা ট্যাব দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন পাশে একটা ভিডিও হ্যাঁ দেখা যাচ্ছে। জি এটা মূলত সাজেস্ট করতেছে এই টিউব বাড়ি, টিউব বাড়ির কারণে এইগুলা সাজেস্ট করতেছে আমাকে এই ভিডিওর র‍্যাঙ্ক অনুযায়ী। ঠিক আছে, এই ভিডিওতে টোটাল কত ভিউ? টোটাল 4.49 মিলিয়ন ভিউ, তাই না? কমেন্ট করছে জি ভাইয়া, কতগুলা? এখানে 919 কমেন্ট করছে টোটালি। জি ভাইয়া, টোটালি কমেন্ট করছে 919টা, এবং এখানে লাইক কত হয়েছে, ডিসলাইক কত করছে, এ টু জেড কিন্তু আমাকে এখানে দেখাইতেছে, তাই না? এটা কিন্তু এই টিউব বাড়ি সাজেস্ট করার কারণে বা টিউব বাড়ি সবকিছু আমাকে সাজেস্ট করতেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আমরা যদি আপনি দেখি যে তার এসইও সাজেস্ট বা ক্রিয়েটর সাজেস্ট, এসইও এসইও বা র্যাঙ্ক ট্যাঙ্ক যে ইয়াগুলো আছে, তো এখানে যদি আমরা যাই তাকে 20-এর ভিতরে জিরো সাজেস্ট করা হয়েছে, ঠিক তাই না? র্যাঙ্ক ট্যাগ, তাহলে ট্যাগ এখনো কোনগুলো র্যাঙ্ক করছে, কোন ট্যাগ গুলো র্যাঙ্ক করে না সেগুলা এখানে সাজেস্ট করতেছে। দেখেন এখানে টিউব বাড়িতে একটা জিনিস দেখাইতেছে, টিউব বাড়ি এসইও স্কোর দিস ভিডিও, তার মানে এই ভিডিওর জন্য এসইও স্কোরটা কত, টাইপ এন্ড ইনটেক্স এন্ড ডেসক্রিপশন 20-এর ভিতরে কত দেখাইতেছে, 10 দেখা যায় কি? 20-এর ভিতরে 10, জি বেটার, 20-এর ভিতরে 10 এখানে সাজেস্ট করতেছে আমাকে। ট্যাগ ইন টাইটেলস 20-এর ভিতরে 20, ডিসক্রিপশনে ট্যাগ আছে, ট্যাগ ইন ডিসক্রিপশন 20-এর ভিতরে 20, টোটাল ট্যাগ ক্যারেক্টারস 20-এর ভিতরে 20, টাইটেল ওয়ার্ডস ইন দ্য ডিসক্রিপশন 10/20। আমাকে কিন্তু এ টু জেড ভিডিওতে কি কি পরিমাণ কি ব্যবহার করা হয়েছে, কত পরিমাণ কিওয়ার্ড ব্যবহার করেছে, ডিসক্রিপশনে কত পরিমাণ কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এ টু জেড কিন্তু আমাকে সাজেস্ট করতেছে টিউব বাড়ি, তাই না? সো এর আগে যদি কেউ জি যদি কখনো কোনো ভিডিও পোস্ট করে থাকেন, তারা দেখবেন যে এই টিউব বাড়ির সাজেস্টটা নিয়ে দেখবেন যে আসলে এই ভিডিওগুলো র‍্যাঙ্ক না হওয়ার কারণে দেখবেন যে টিউব এত কোনো কিছু সাজেস্ট করে নাই আপনাকে। আপনি এই নিয়ম অনুসারে যদি রেগুল ভিডিও যদি পোস্ট করে দেন, আপনার ভিডিও 100-এ 100 র‍্যাঙ্ক হবে, র‍্যাঙ্ক হবে। তাদের টোটাল স্কোর দেখাইতেছে টিউব বাড়ির সাজেস্ট করতেছে কত, এসি স্কোর 810, 80% বা 80, 100-এর ভিতরে 80 দেখা যাচ্ছে টিউব বাড়ি, তাই না? ভাই এই বারটা কোথায় বুঝতেছি না। হ্যাঁ, এটা মূলত একটা এক্সটেনশন টিউব বাড়ি, আমি এক্সটেনশনের লিংকটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন, আমি আগে এই বিষয়টা বুঝাই দিই। ঠিক আছে, তারপরে আমরা আসি হচ্ছে এখন এখানে এর সোশ্যাল মিডিয়া থেকে লাইক কত আসছে, 97টা লাইক আসছে সোশ্যাল মিডিয়া থেকে, তাই না?
তারপরে রেডিট, তারপর টুইটার, এগুলো থেকে এখনো আসে নাই। চ্যানেল, চ্যানেলের টোটাল ভিউ কত দেখতে পাচ্ছেন? চ্যানেলে তারপর সাবস্ক্রাইবার কত, তারপরে ভিডিও কত আছে, এ টু জেড এখানে দেখাইতেছে। আর এই ভিডিওতে সে ট্যাগ ট্যাগ কতটা ইউজ করছে, যে ভিডিও ট্যাগটা, সে ট্যাগ গুলা কিন্তু এখানে সাজেস্ট করতেছে, দেখতে পাচ্ছেন? ট্যাগ গুলা রিলেটেড ট্যাগ দেখা যাচ্ছে ভাইয়া, রিলেটেড ট্যাগ। জি ভাইয়া, আমি চেষ্টা করতেছি। তাহলে ওকে, ট্যাগ ভাইয়া, হ্যাঁ, এটা হচ্ছে আমাকে সাজেস্ট, এটা হচ্ছে টিউব বাড়িতে দেখাইছে, টিউব বাড়ির স্কোর আমাকে এতগুলা দেখাইলো, যে ভিডিওটাতে কত পার্সেন্ট এসইও হয়েছে, টাইটেলে কত পার্সেন্ট কি আছে, এ টু জেড আমাকে টিউব বাড়ি সাজেস্ট করছে। ঠিক আছে, সো এখন দেখি জি আমি ভাইয়া, ভিডিও কোথা থেকে ভিডিও বুঝবো এটা বুঝতেছি না। আপু, এটা একটু ওয়েট করেন, আমি এটা একটা এক্সটেনশন, এটা একটু ওয়েট করেন, আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আমি আপনাকে বুঝাই দিচ্ছি, দেন তারপরে আপনি তারপরে কোশ্চেন করেন আপনি। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ভিডিও স্কোর। এখানে পার পার আওয়ারলি এই ভিডিওতে ভিউ আসছে কত দেখেন, 464.1 পার আওয়ারলি ভিউ আসতেছে। ঠিক আছে, টোটাল ভিউ এই ভিডিওর 4.5 মিলিয়ন, তাই না? এখানে ডিসলাইক, এখানে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ঘর, এই সোশ্যাল মিডিয়াতে কত আসছে দেখেন, 93.9% লাইক রেডিট, তার মানে রেডিট একটা সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া থেকে আসছে। ইউটিউব লাইক কত, 50+7K, আর হচ্ছে ইউটিউব ডিসলাইক 3,286 লাইক আসছে, আর FB লাইক 87, তাই না? এটা কি আমরা সাধারণ ভাবে দেখতে পারি? আপনি যদি সাধারণ ভাবে, এটা কিন্তু কোনো কিছু দেখতে পারবেন না, এভাবে টোটালি টোটালি কিন্তু দেখতে পারবেন না। জি ভেডিকেও এটাকে সাজেস্ট করছে 73.5 স্কোর, এসইও 100-এর ভিতরে 73.3 স্কোর, এটাকে সাজেস্ট করছে। তারপরে হচ্ছে আর যদি আর কোনটা দেখি, এটা যদি দেখি, এটা হচ্ছে 20-এর ভিতরে, এটা হচ্ছে মূলত আপ নেক্সট সেকশন, এটা হচ্ছে এসইও রেটিং বা টাইটেলে, টাইটেলের কত একে দিছে, 20-এর ভিতরে 5। তারপরে হচ্ছে ওয়ার্ড, কত ওয়ার্ড কাউন্ট করছে, 235 ওয়ার্ড। ওকে, আমরা এখন নিচে আসি, চ্যানেলের টোটাল ভিউ এটা দেখাইতেছে, এ টু জেড এখানে দেখাইতেছে, এখানে কোন কোন কিওয়ার্ড কত পার্সেন্ট র্যাঙ্ক হয়েছে দেখেন, এটা 15%, এটা 13, এটা 16, এগুলো সব কিছু এখানে আমাকে সাজেস্ট করতেছে। এই দুইটা এক্সটেনশনের মাধ্যমে আমি আমার ইউটিউব ভিডিওটা কত কি পার্সেন্ট সবকিছু এ টু জেড আমি চেক আপ করতে পারবো এইখানে। ঠিক আছে, তো এখন কিন্তু মূলত টোটালি কিন্তু এই কিওয়ার্ড গুলো কিন্তু সে কিন্তু এমনি এমনি রিসার্চ করে বা এমনি এমনি কিন্তু নিজের ইচ্ছা মতো ইউজ করে কিন্তু এগুলো র্যাঙ্ক হয় নাই, র্যাঙ্ক হয়েছে তাকে কি করতে হয়েছে, রিসার্চ করতে হয়েছে, প্রধানত তাকে রিসার্চ করতে হবে। আপনি যখন একটা ইউটিউবে ভিডিও দিবেন, দেন সেটাকে আপনাকে রিসার্চ করতে হবে। ঠিক আছে, আপনার টাইটেলে যদি যান দেখেন, টাইটেলেও কিন্তু একটা কিন্তু কিওয়ার্ডের কিন্তু একটা ইয়া থাকতে হবে, এখানে যেহেতু আপনাকে বললাম যে টাইটেলও কিন্তু কিওয়ার্ডের একটা সাজেস্ট থাকে, বা টাইটেল কত পার্সেন্ট দেখেন, টাইটেল কত এখানে সাজেস্ট করছে, টাইটেল ইন ট্যাগ, ট্যাগস ইন টাইটেল 20-এর ভিতরে 20, তার মানে টাইটেলের ভিতরে কিন্তু ট্যাগ আছে, আছে না, যার কারণে কিন্তু তাকে 20-এর ভিতরে 20 স্কোর দেওয়া হয়েছে। এবং তার ডিসক্রিপশনের ভিতরেও এ টু জেড কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু টাইটেল গুলো ইউজ করা হয়েছে, ট্যাগ গুলো ইউজ করা হয়েছে, যার কারণে তার ভিডিওটা এতটা পরিমাণ র্যাঙ্ক পাইছে। আপনিও রেগুলার এইভাবে কিওয়ার্ড রিসার্চ প্লাস হচ্ছে একটা টাইটেলের ভিতরে কতটা পরিমাণ কিওয়ার্ড থাকবে এ টু জেড, যতক্ষণ পর্যন্ত নির্বাচন ঠিকভাবে করতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে না। এটা মূলত এসইও টিপস, এসইও আপনি যত ভালোভাবে করতে পারবেন আপনার ভিডিওর র্যাঙ্কটা তত দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। জি ভাইয়া, তাহলে আমি কি বুঝলাম, এসইও হচ্ছে একটা ভিডিও র্যাঙ্ক করার মূল হাতিয়ার। তাহলে বলেন এখন আপনাদের এখানে কোশ্চেন কি থাকতে পারে সেটা বলেন এখন আপনি আগে, আমি তাহলে আপনাদেরকে দুইটা লিংকটা দিয়ে দিই, টিউব বাড়ি। আপনার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, তারপরে আমি কিওয়ার্ড রিসার্চের পাঠে চলে যাব। কিওয়ার্ড রেড কিউব গাড়ি এক্সটেনশন কি সিকিউর? হ্যাঁ ভাইয়া, এটা একটা পেইড টুল, আপনি ফ্রিতে ইউজ করতেছেন। বলেন আপনাদের আর কোনো কোশ্চেন আছে এটাতে? হ্যাঁ, এগুলো এটা তো সম্পূর্ণ অফলাইন এসইও করতে হবে না, এটা অফলাইন, অনলাইন, এটা অনলাইন এসইও।
আমাদের আমার ভিডিওটাকে অনলাইনে কোথা থেকে করব? অনলাইনে কালকে যখন আমরা ভিডিওটা বানাবো এবং দেন পোস্ট করব, ঠিক আছে, তখন আপনাকে স্কুলটা কিভাবে আপনি করতে পারবেন সেটা আপনাকে আমি এ টু জেড বাই দেখাই দিব। কারণ এখন আমরা হচ্ছে এই কিউব বাড়ি এগুলোর সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি এবং আমরা কিওয়ার্ড রিসার্চ পাঠে যাব এবং কিওয়ার্ডটাকে আমরা রিসার্চ এখন কিউব বাড়ি দিয়ে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব এ টু জেড। এখন আমরা যদি কিওয়ার্ডে যদি না রিসার্চ করতে পারি তাহলে তো আমরা তো ভিডিও তো ব্যানে বা পোস্ট করতে পারবো না, তাই না? আমাদের ভিডিও তো র‍্যাঙ্ক হবে। জি ভাইয়া, জি ভাইয়া, আপনাদেরকে কিন্তু দেখাইলাম যে একটা ভিডিও তিনটা ভিডিওর সাথে কিওয়ার্ড রিসার্চ করে দিবে, কারণ কিওয়ার্ড রিসার্চ না করলে তো আপনার ভিডিও তো র‍্যাঙ্ক হবে না। আপনি যদি একটা যদি ফানি ভিডিওতে গিয়ে লেখেন যদি হচ্ছে মুভি নিউ মুভি তাহলে কিন্তু হইলো না, তাই না? সেখানে কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স আসবে না, আপনি কিন্তু ডিসলাইক খেয়ে যাবেন, আপনার ভিডিওটাও কিন্তু র‍্যাঙ্ক করবে না। আপনার ভিডিওটা যেই ক্যাটাগরি আপনাকে সেই ক্যাটাগরিতে কাজ করতে হবে তাহলে দেন আপনার ভিডিওটা র‍্যাঙ্ক করবে। বাই দ্য ওয়ে তো ভিডিওটা র‍্যাঙ্ক করবে না আপনারটা। জি ভাইয়া, ভাই এখানে যদি আমি ব্লগ দেই, ব্লগ যদি আমি র‍্যাঙ্কে আনতে চাই তাহলে কি করব? হ্যাঁ, সেম একই ক্যাটাগরিতে কি করতে হবে? সেম একই ক্যাটাগরিতে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে টোটালি। আসলে আপনি তো কি নিয়ে কাজ করতেছেন এটা টোটালি আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে কাজ করতে হবে, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ ছাড়া কোনো উপায় না। আপনি কিওয়ার্ডটা ভালোভাবে যদি রিসার্চ করতে পারে তাহলে আপনি আপনার ভিডিওটাও আপনি র‍্যাঙ্ক করতে পারবেন। এটা হয়তো বা আপনার কাছে ফানি মূলক হয়তো বা হইতে পারে যে ভাইয়া বললো এখন কি যে হবে। সো এখন আমি আপনাকে বলি, আপনি এক ওয়ান উইক 60টা ভিডিও পোস্ট করবেন, আমার নিয়মে ভিডিও র‍্যাঙ্ক হইতে বাধ্য জান। জি ভাই, আমি জানি তো, আমি বুঝতে পারছি, আমি এটাকে ফান হিসেবে নিচ্ছি না, সিরিয়াসলি নিচ্ছি ভাইয়া। আমি জানি টিউবারটি দিয়ে অনেক ভালো এসইও করা যায়। তো এটা মূলত আপনাদের কি কাজের জন্য, আসলে আপনারা কিভাবে কাজটা করবেন, কারণ আমাদের কিন্তু অলরেডি কিন্তু কালকে কিন্তু ফাইবারে দেখছি যে আসলে কিভাবে তারা কি কি সাজেস্ট করে, আমরা কিন্তু এই কাজগুলোর দিকে কিন্তু আস্তে আস্তে আগাই দিচ্ছি, ঠিক আছে? সো এখন আসি যে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো কিভাবে, বা আসলে কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি ফর্মুলা ইউজ করলে কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করা সম্ভব, তাই না? আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি পথ অবলম্বন করবো বা কি কি ভাবে কিওয়ার্ডটাকে আমাকে সাজেস্ট করবে। জি, সবাই কি আছেন না? সবাই নাই? আওয়াজ নাই কয়েকজন? আছি ভাইয়া। আচ্ছা, এক্সটেনশনের লিঙ্ক গুলো পাইছেন? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা একটু কিওয়ার্ডটা রিসার্চ করি, কিওয়ার্ডটা আমরা কিভাবে রিসার্চ করব। সাপোজ যদি আমরা কুকিং নিয়ে যদি দেখি, আগেই কিন্তু আমি বলে দিছি কিওয়ার্ড রিসার্চের মূল মন্ত্র হচ্ছে, আপনাকে আমি আবারো বলে দিই যে যেটাতে ট্রাফিক বেশি আসবে এবং কম্পিটিটর লো ট্রাফিক হাই সেই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। আদার্স ওয়েজ অন্য কোনো কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করা যাবে না, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি। সো সাপোজ যদি আমরা যদি আপনাদেরকে যদি বলে দিই যে কুকিং, এটা কিন্তু একটা কিওয়ার্ড, কুকিং একটা কিওয়ার্ড। আগে বলি আমরা যে কিওয়ার্ড কি, এটা কি আমরা জানি কিওয়ার্ডটা আসলে কি? হ্যাঁ, এক মিনিট, যাদের মাউস ভাইয়া মাইকগুলো একটু মিউট করেন প্লিজ, ইকো আপনারা মিউট করে রাখেন, যারা কথা বলতেছেন না প্লিজ মিউট করে রাখেন। আচ্ছা, কিওয়ার্ড কি সেটা কি আমরা জানি, কিওয়ার্ডটা আসলে কি? না ভাইয়া, কিওয়ার্ডটা কি সেটা বুঝতেছি না। গুগলে যা লিখে আমরা সার্চ করি সেটাই কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডটা হচ্ছে মূলত আমরা যদি কুকিং লিখি বা ফানি ভিডিও, আমি যদি সাপোজ যদি এখানে সার্চ করি, ওকে, ফানি ভিডিও, এখানে কিন্তু ফানি ভিডিও একটা কিওয়ার্ড কিন্তু চলে আসছে। এই ফানি ভিডিও মূলত একটা কিওয়ার্ড, কারণ ওই ফানি রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে, আসে নাই? তাহলে এটাই আমাদের কি কিওয়ার্ড, ফানি ভিডিও, এটাই মূলত কিওয়ার্ড। আপনি প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে অনলাইনে সার্চ করার জন্য যে ওয়ার্ডটা ইউজ করে সার্চ করেন সেটাই মূলত একটা কিওয়ার্ড। ক্লিয়ার? যদি আপনি যদি ল্যাপটপ লিখে সার্চ করেন গুগলে, এটাও একটা কিওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডই একটা করে কিওয়ার্ড। জি আপু, বুঝতে পারছেন আপনি না ভাবে বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো আচ্ছা, সাপোজ আমি ফানি ভিডিও লিখে কিন্তু গুগলে ইউটিউবে সার্চ করলাম, তাই না? ফানি ভিডিও নিয়ে কিন্তু অনেক কিন্তু ভিডিও আছে, তাই তো?
এখানে কিন্তু হিউজ পরিমাণ জি ভিডিও আছে, সো ফানি ভিডিও রিলেটেড আমাকে এখন কিওয়ার্ড খুঁজতে হবে, তাই না? ফানি ভিডিও আমি সার্চ করছি, এইখানে এখন দেখেন ওভারঅল স্কোর, ওভারঅল স্কোর এখানে কিন্তু একটা জিনিস দেখাইতেছে ওভারঅল স্কোর, ভাই দেখতে পাচ্ছেন? এটা ফানি ভিডিও, এটা বাংলা নাটক, নাকি এটা মানে আইটেম সং, এরকম কিছু একটা যে ক্যাটাগরাইজ করা, এটা হচ্ছে মানে এসইও। এবং সেই ক্যাটাগরাইজ করে যখন আমরা গুগলে যখন কেউ কেউ যখন সার্চ করবে, দেন আমাদের যে ভিডিওটা চলে আসে, এটাই হচ্ছে আপনার এসইও করা। তো সহজ ভাষায় এটা ইন্ডেক্সিং এর কথা। সরি আমার এখানে নেট ইলেকট্রিসিটি চলে গেছে। ওকে, আমরা কি করলাম, ফানি ভিডিও লিখে সার্চ করলাম গুগলে, তাই না? ইউটিউবে সার্চ করলাম। সো ফানি ভিডিও লিখে যখন সার্চ করলাম, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ফানি ভিডিও নিয়ে যখন আমি সার্চ করলাম ইউটিউবে, তখন কিন্তু এখানে কিন্তু আমাকে একটা স্কোর দেখাচ্ছে, ওভারঅল স্কোর, তাই না? এখানে ওভারঅল স্কোর এখানে কিন্তু একটা শেয়ার আছে। সো এখানে দেখাইতেছে আউট অফ 100, আউট অফ 100, তাই না? এটা হচ্ছে ট্রাফিক জেনারেটর, তার মানে 100%-এর ভিতরে 42, তার মানে এই ফানি ভিডিও যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা নিয়ে আপনার হচ্ছে 42% ট্রাফিক, বা 42% এখানে একটা আমাকে দেখাচ্ছে ট্রাফিক জেনারেট হয়ে থাকে। সো এখানে আমাকে সার্চ ভলিউমটা দেখাচ্ছে, সার্চ ভলিউমটা এখানে কত, 79, আর কম্পিটিটর দেখাইতেছে কত, হাই, কম্পিটিটর হাই। তার মানে ফানি হাই, ভিডিও নিয়ে যদি আমাকে যদি কম্পিটিটর হাই, তাহলে কম্পিটিটর যদি হাই থাকে, তাহলে এটা নিয়ে তো আমি কাজ করতে পারবো না, আমার কম্পিটিটর দরকার হচ্ছে লো, এই সবুজে থাকতে হবে, ঠিক আছে? আর ট্রাফিক থাকতে হবে হাই, বোঝা গেছে? মানে ট্রাফিক হাই আর কম্পিটিটর লো, কম্পিটিটর লো, ট্রাফিক হাই, কম্পিটিটর লো। তাহলে আমরা আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, কিওয়ার্ডের তো অভাব নাই। তাহলে আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আমরা যেহেতু অনলাইন সেক্টর নিয়ে কাজ করবো, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একটু সার্চ করি।
ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা যদি সার্চ করি তাহলে দেখা যাক কি আসে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং টা দিয়ে কত পরিমাণ সার্চ হয়ে থাকে এবং কতটা পরিমাণ ট্রাফিক জেনারেটর হয়ে থাকে, সো এটা নিয়েও আমরা একটু দেখি। দেখেন সোশ্যাল মিডিয়া নিয়ে যখন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যখন সার্চ করলাম তখন কিন্তু এখানে আমাকে সার্চ বলে আমরা কি দেখাইতেছে 73%। তার মানে কি ভিজিটর হাই, ভিজিটর কি আসে হাই আসে কিন্তু, তাই না? ভিজিটর হাই, কম্পিটিটর কি লো, কম্পিটিটর আমার কি দেখাইতেছে লো দেখাইতেছে না? নো জি ভাইয়া, এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আমি কিন্তু কাজ করতে পারি। তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে মনে হয় কাজ করলাম অতি দ্রুত গতিতে আমার ভিডিওটা র্যাঙ্ক হবে। জি ভাইয়া, তাহলে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে বা একটু আছে, তাহলে সেগুলো নিয়ে আমরা একটু রিসার্চ করি যে আসলে সোশ্যাল মিডিয়া নিয়ে কি কি কিওয়ার্ড আছে সেগুলো নিয়ে আমরা একটু রিসার্চ করি। ওকে, তাহলে এখানে তো আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে একটা কিওয়ার্ড দেখলাম। আসলে আমাদেরকে এটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। এই মেইন কিওয়ার্ড দিয়ে আমাদেরকে টাইটেল রিলেটেড টাইটেল রেডি করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সোশ্যাল মিডিয়া রিলেটেড যদি ভিডিও পোস্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সোশ্যাল মিডিয়া রিলেটেড ট্যাগ খুঁজে বের করতে হবে। যারা কুকিং নিয়ে কাজ করবেন তারা কুকিং রিলেটেড ভিডিও খুঁজে বের করবেন বা কিওয়ার্ড খুঁজে বের করবেন, ঠিক আছে? তাহলে এখানে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কারণ এখানে তাহলে আমি একটা টিপ মার্কেটিং পাইছি। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে সোশ্যাল মিডিয়া, তারপর কি আসছে সোশ্যাল মিডিয়া টিউটোরিয়াল লিখে আমি যদি সার্চ করি একটু দেখি, সোশ্যাল মিডিয়া টিউটোরিয়াল দেখে আমি সার্চ করলাম, টিউটোরিয়াল নিয়ে কতটা পরিমাণ ট্রাফিক জেনারেটর হয়ে থাকে এটা একটু আমি দেখি। দেখেন সোশ্যাল মিডিয়া টিউটোরিয়াল নিয়েও কিন্তু আমার কিন্তু ট্রাফিক কিন্তু খুব ভালো আসে, মিডিয়াম আসে, এবং কম্পিটিটর কি লো, তাই না? জি ভাইয়া, তাহলে আমি কয়টা কিওয়ার্ড পাইলাম? দুইটা কিওয়ার্ড কিন্তু আমি রিসার্চ করে পাইলাম। তাহলে এই দুইটা কিওয়ার্ড কিন্তু আমার জন্য জি সুবিধা ভাইয়া, পরিমাণ বেস্ট। সো আমি আরো কিছু কিওয়ার্ড রিসার্চ করব। সো তাহলে আমি কোথায় যাব? কিওয়ার্ড, কিওয়ার্ড টুলস, আমি কিওয়ার্ড টুলস লিখে গুগলে সার্চ করলাম। আসলে সোশ্যাল মিডিয়া রিলেটেড দিয়ে আমি আরো অনেক কিওয়ার্ড আমার চাই। সো সাপোজ এখানে আমি পাইলাম কিওয়ার্ড টুলস বা কিওয়ার্ড প্ল্যানার, আমি এটাতে যাই, এটাতে গিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ড টুলস ডট আইও। এগুলা ফ্রি টুলস, ফ্রি টুলস না, এগুলো পেইড, কিন্তু সেগুলোতে আমাদের ফ্রিতে কিছু দেয় কিন্তু সবকিছু আমরা ইয়া করতে পারবো না এখানে। দেখেন এখানে কিন্তু দেখেন ইউটিউব আছে, বিং আছে, আমাজন আছে, ইবাই আছে, প্লে স্টোর আছে, ইনস্টাগ্রাম, এখানে কয়েকটা টুলস, কয়েকটা শেয়ার আমার কিওয়ার্ড গুলা রিসার্চ করতে পারবো, ঠিক আছে? সো এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ না, আমি হচ্ছে ইউনাইটেড স্টেট দিব, বা আপনার যে কান্ট্রির প্রয়োজন আপনি সেই কান্ট্রির জন্য এখানে সার্চ দিয়ে নিতে পারবেন, কিন্তু এখানে সবকিছু আপনাকে টোটালি দেখাবে না, ঠিক আছে? আমি এখানে ইংলিশ দিয়ে দিই, এই টিউব বাড়ির কারণে ইয়াটা স্লো হয়ে গেছে টোটালি। ওকে, এখানে কিসের আমি কিওয়ার্ড রিসার্চ করব, ইউটিউবের, তাই না? তাহলে আমি এখানে ইউটিউবটা সিলেক্ট করে দিব, দিয়ে আমি এখানে লিখে দিব সোশ্যাল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং দিয়ে আমি সার্চ দিয়ে দিলাম এখানে। জাস্ট ওয়েট করেন 5 সেকেন্ড। ওকে, দেখেন এখানে কিন্তু আমাকে কিওয়ার্ড গুলো দিয়ে দিছে, সার্চ ভলিউম কত, ট্রেড কত, সিপিসি রেট কত, এ টু জেড কিন্তু দিয়ে দিছে, তাই না? সো এখানে কিন্তু আমি কিন্তু ফুল টোটাল কিন্তু পাই নাই, টোটাল কি পাইছি আমি? এখানে কিন্তু এই পাশে কিন্তু ঝাপসা দেওয়া আছে, এখন এটা পেইড নিলে পালে আমার এই পাশের গুলো সবকিছু আমি দেখতে পারবো আসলে কত আসতেছে কি, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে,
টোটালি। তাহলে এখানে কত কিওয়ার্ড আসছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড 257টা ইউনিক কিওয়ার্ড কিন্তু চলে আসছে এখানে, চলে আসে নাই? জি তাহলে এখন যদি আমাকে তাহলে কি করতে হচ্ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যদি আমি যদি সার্চ করি, বা আসলে সোশ্যাল মিডিয়া নিয়ে যদি এখন যদি আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তাহলে বাদ বাকিগুলো তো আমাকে দেখতে হবে যে সার্চ ভলিউমটা কত, তাই তো? তাই না? এই সার্চ ভলিউমটা কত, তাহলে এর জন্য আমাকে কি করতে হবে যে এখান থেকে যদি আমি যদি প্রত্যেকটা কিওয়ার্ড যদি একটু করে কপি করে নিই, এই যে সোশ্যাল মিডিয়া এটা আমি কপি করলাম, কপি করে ইউটিউবে যাব। যে তোমরা ফ্রিতে কিন্তু কাজ করতেছি, ফ্রিতে কিন্তু কাজ করতে গেলে একটু কিন্তু পরিশ্রম করতে হবে আপনাকে, ঠিক আছে? একটু পরিশ্রম করে রিসার্চ করে আপনাকে বের করতে হবে। তাহলে আমাকে কি করতে হচ্ছে, এখানে গিয়ে আমাকে সার্চ করতে হচ্ছে, এটার সার্চ রেজাল্ট কত আমাকে সেটা দেখতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, আসলে এটা নিয়ে কি কাজ করা কি যাবে কি যাবে না? হ্যাঁ, অনায়াসে যাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, তার মানে এজেন্সি মার্কেটিং। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ভালো পরিমাণ ভিউ আসে, দেখেন ভেরি লো, কম্পিটিটর কি ভেরি লো, তাই না? আর সার্চ ভলিউম কত, 55, তার মানে 100-এ 100 হাই, ঠিক আছে? তাহলে এখন আমরা কিভাবে সাজাবো এটাকে? তাহলে এটাকে তো আমরা কিওয়ার্ড গুলো তো রিসার্চ করতেছি, এই কিওয়ার্ড গুলোকে আমাকে সাজাইতে হবে। একটা সাজানোর পরে আমি এটাতে কাজ শুরু করব। তার জন্য আমরা কি করব, একটা এক্সেল ফাইল নিব বা এক্সেল ডকুমেন্ট নিব, সেটাতে গিয়ে আমরা এইগুলা লিস্টগুলো আপডেট করব, যে কোনটার কি অবস্থা, কোন কিওয়ার্ডের কি সবকিছু যাচাই আমরা এইখান থেকে করব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখানে কম্পিটিটর বলতে কাদেরকে বোঝাচ্ছে? কম্পিটিটর বলতে প্রতিযোগিতা কম, প্রতিযোগী কম। আচ্ছা, মানে এই ওয়ার্ডটা সবাই মানে ম্যাক্সিমাম মানে 100-এ ম্যাক্সিমামই আর কি ইউজ করে নাই? হ্যাঁ, ইউজ করে নাই বলতে গেলে, সাপোজ যদি আপনাকে আমি যদি বলি যে একটা উদাহরণস্বরূপ দিই, আপনি যদি এখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বাজারে কিন্তু চাল, চালের কিন্তু এখন হাই রেট, তাই না? হাই রেট, আমরা বাংলাদেশের লোক কত, 17 কোটি লোক। তো 17 কোটি লোকের জন্য যদি আপনার 10 কেজি চাল যদি থাকে, তাহলে এটার উপরে আপনার কম্পিটিটরটা বেশি হবে না? একজন যা বলবে আমি 10,000 টাকা কেজি দিব, আরেকজন যা বলবে আমি 10-20,000 টাকা কেজি দিব, তখন কম্পিটিটর কিন্তু একটু হাই হয়ে যাচ্ছে, তাই না? সাপোজ যদি আপনি যদি একটা জিনিস মাথায় রাখেন, এই চালের পরিমাণটা যদি বেশি থাকে, যদি 20 কেজি যদি থাকে, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু রেটটা কিন্তু কমে আসবে, তখন কিন্তু 20,000-30,000 কেউ কিন্তু ডাকবে না। হ্যালো, সালাম আলাইকুম, কোনটা ফার্স্ট স্টোন? আচ্ছা দিচ্ছি, তাহলে বুঝতে পারছেন আপনার কম্পিটিটর মানে প্রতিযোগিতা কম থাকবে। যখন প্রতিযোগী বেশি থাকবে তখন কিন্তু এটা নিয়ে কাজ করা যাবে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আরো আপনার চ্যানেলটা আজকে নতুন নতুন না আপনার চ্যানেলটা? জি ভাই। তাহলে আপনার স্টুডেন্ট আপনার হচ্ছে কি যেন বললাম, আপনার যদি প্রতিযোগী যদি বেশি থাকে, তাহলে কিন্তু ওটা নিয়ে কিন্তু আপনার থেকেও চ্যানেল যারা অনেক আগে আসে, ওই কিওয়ার্ডটা নিয়ে যারা হচ্ছে র্যাঙ্কে আছে, যাদের দেখা যাচ্ছে যে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? তাদের সাথে কি আপনি কম্পিটিশন করতে পারবেন? ওরা ওই কিওয়ার্ড গুলো ইউজ করছে, কম্পিটিশন করতে পারবেন আমাকে বলেন? কম্পিটিশন কিন্তু করতে পারবে না। সেই জন্য কি করতে হবে আমাদের, তাহলে তাহলে আমাদেরকে যেগুলো কম্পিটিশন কম এবং ট্রাফিক খুবই ভালো জেনারেট হয়, সেইগুলো নিয়ে আমরা কাজ করব রিল্যাক্সে। সো আস্তে আস্তে তাহলে আমাদের ভিডিওটাও র্যাঙ্ক করবে ইনশাল্লাহ। তাহলে এখন আমাদেরকে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করবো, কিওয়ার্ড গুলো রিসার্চ করে করে আমরা এই শিটে রাখবো। তাহলে শিটে কি দিব, প্রথমে কিওয়ার্ড নেম, তারপরে কি দেবো, কম্পিটিটর, নতুন অবস্থায় সিপিসি প্রয়োজন নাই, আপনারা আরো সম্পর্কে আরো ভালো ধারণা পাবেন, কিওয়ার্ড রিলেটেড আরো একটা ক্লাস আছে, ঠিক আছে? দেন তখন আপনি আরো ভালো পাবেন। ওকে, পিসিটা পুরাটাই ইয়া করে দিচ্ছে টেম্পারে,
কম্পিটিটর দিলাম, তারপরে আমি আবার দিলাম হচ্ছে সার্চ ভলিউম, ঠিক আছে? জি দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। ওকে, আপাতত আমরা এই তিনটা করে নেই, তিনটা দিয়ে আপাতত আমরা চলি, যে দেন আর পরবর্তীতে আরো কি কি প্রয়োজন পড়ে দেন তখন আপনাদেরকে আরো ক্লিয়ারলি ভাবে বুঝিয়ে দেব। ওকে ওকে, তাহলে আমি কয়টা কিওয়ার্ড এখানে রেডি করলাম? সো দুইটা কিওয়ার্ড আমি কিন্তু রেডি করছি। সো এটা কি দিছি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া নিয়ে এখন আমার কাজ চলে, ঠিক আছে? সো এখানে কিন্তু আমি যে কুকিং এর কিন্তু আবার ভিডিও কিন্তু পোস্ট করতে পারবো, এখানে আমাকে এই সোশ্যাল মিডিয়া বা আইটি রিলেটেড যে এগুলো আছে এগুলো নিয়ে তো পোস্ট করতে হবে, তাই না? ওকে, সোশ্যাল মিডিয়া রিলেটেড, তাহলে আমার প্রথমে কি মার্কেটিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, কম্পিটিটর কি? কম্পিটিটর কি? ভেরি লো না? জি ভাইয়া, এখানে আমি লোটা বসাই দিই, লো। তারপরে কি আছে? সার্চ ভলিউম হাই, সার্চ ভলিউম আমার হাই, আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা আরো দুই একটা কিওয়ার্ড রিসার্চ করি, কেমন? তারপরে এখানে কি আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা নিয়েও যদি একটু রিসার্চ করি। দেখেন এরও কিন্তু কম্পিটিটর লো, তাই না? এরও কম্পিটিটর লো, সার্চ ভলিউম কি হাই। এটা আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিই, যে হয়তো বুঝতে পারেন এখানে যে সবুজ এই যে এই কালারটা দেখতেছেন না, আমার মাউসটা 66% এখানে দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া, এটা যত ভালো, এটা যত উপরের দিকে উঠে যাবে তত আমাদের জন্য ভালো, সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা দ্রুত গতিতে কাজ করে র্যাঙ্ক করতে পারবো। এই কিওয়ার্ড এইটা যদি আপনার যত নিচের দিকে আসবে কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু কাজ করা যাবে না, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু কাজ করা যাবে না। সেই সাথে তো কম্পিটিটরটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ অবশ্যই, কম্পিটিটরটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে হাই, এটা হচ্ছে লো, কিওয়ার্ডটা আমি বসাই দিই। ওকে, আমি তাহলে দুইটা কিওয়ার্ড কিন্তু রিসার্চ করলাম, এখন লাস্ট কিওয়ার্ডটা কি রিসার্চ করলাম একটু আপনাদেরকে বলি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, তাই না? এইখানে এখন একটা দেখেন, যে এখন ফার্স্টে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কি দেখা যাচ্ছে? হাউ টু ডেভেলপ এ সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি অ্যান্ড স্টেপ বাই স্টেপ, এটা কিন্তু আপনার ইউটিউবে যখন আমি এটা লিখে সার্চ করতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি এটা লিখে যখন সার্চ করতেছি, এই ভিডিওটা কিন্তু ফার্স্টে দেখাইতেছে, তাই না? জি ভাইয়া, এই ভিডিওটাই কিন্তু ফার্স্ট দেখাইতেছে। এই ভিডিও ফার্স্ট দেখার মূল কারণ হচ্ছে, দেখেন এ হচ্ছে টাইটেল গুলা, টাইটেলের ভিতরে কিন্তু কিওয়ার্ডটা আছে, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি স্টেপ বাই স্টেপ, এইভাবে টোটালি আমাদেরকে কি টাইটেল চুজ করতে হবে, তাছাড়া আমাদেরকে টাইটেল রিসার্চ করে কোনোই লাভ হবে না। তাহলে কি কিওয়ার্ড রিসার্চটা কে কে বুঝতে পারেন নাই কাইন্ডলি বলেন, আমি তাহলে আবার রিপ্লাই করি। ভাই কিওয়ার্ড রিসার্চ তো বুঝতে পারছি, কিন্তু ওই যে এটা বুঝি নাই, কি বুঝেন নাই? আপনি কিভাবে কপি করতেছেন? আমি কি ওই যে 66% যেটা আছে হ্যাঁ লাস্ট দেখলাম স্ট্র্যাটেজির, ওটা সহ আমরা লিখতে পারবো না, নোট করে রাখতে পারবো না? এটা এখানে আমি এখন কোনটা এখানেরটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ এটা, এটা আমি আপনাকে আমি বলি, কি এটা সহ শীটে নোট করে রাখতে পারি না? হ্যাঁ নোট করতে, এখন আপনার কিভাবে সুবিধা হবে কিওয়ার্ড রিসার্চটা আপনি সেভাবে করবেন। এখানে মূলত আপনাকে আমি দেখাইতেছি যে আসলে আমার যে কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করবো সেটা ট্রাফিকটা হাই আসতেছে কিনা। হ্যাঁ ট্রাফিক হাই আসতেছে কিন্তু কম্পিটিটরটা লো, তখন আমি এখানে লো লিখে দিলাম, অথচ সেটা কিন্তু আমার এত হাবিজাবি করার কোনো প্রয়োজন নাই, লাভ আছে? আমি তিনটা ঘর নিয়ে কিন্তু অনায়াসে কিন্তু কাজ করে যাচ্ছি। ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি অবশ্যই বলেন। সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে আপনি যে কিওয়ার্ড নেম গুলো ইউজ করলেন, হ্যাঁ এটা তো নিজে থেকে মেমোরাইজ করে করলেন বা নিজে নিজে মন থেকে মানে র্যান্ডম কিছু ওয়ার্ড সিকোয়েন্স করে আপনি সেটা সার্চ করলেন, তাই না? হ্যাঁ
তো এখন আমি কিভাবে জানতে পারবো যে আমার কোন কোন ওয়ার্ড গুলো সার্চ করা প্রয়োজন বেশি? এখন লাইক একটা ফেসবুক এখন মূলত আপনাকে আমি বলি, এখন টোটালি আমি আপনাকে বলি যে আসলে আপনি এটা মন গড়া আমি বললাম, সো এটাও আপনাকে আমি ক্লিয়ার করে দিই যে এটাও কিন্তু আমি কিন্তু মন গড়া একটা করলাম, কিন্তু এইবারে কিন্তু আমি রিয়েল একটা ভিডিও তৈরি করব বা রিয়েল টাইপ ভাবে একটা কাজ করব, যেটা আমার প্রফেশনালি ভাবে আমি কাজ সেটা আমি দেখাবো। সো দেন তার আগে আমি বলে নেই যে আসলে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন, ঠিক আছে, কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সো সাপোজ আমি একজনকে আমি নক করি, যেমন হচ্ছে মলি আপু, মলি ভাবি শুনেন, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো হ্যালো, ওকে, সোমায়া ইসলাম আপু, জি, এখন এখন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন কাইন্ডলি সেটা আগে আমাকে বলেন, যে আপনি এই ক্যাটাগরিটা সিলেক্ট করছেন কাইন্ডলি আমাকে এটা বলেন। টেকনোলজি রিলেটেড, হ্যাঁ টেকনোলজি রিলেটেড, টেকনোলজি, হ্যাঁ রিলেটেড। দেন হচ্ছে রাকিবুল ইসলাম ভাই, আপনি বলেন আপনি কোন রিলেটেড কাজ করতে চাচ্ছেন? গ্রাফিক্স আর ডিজিটাল মার্কেটিং। ওকে আচ্ছা, ডিজিটাল মার্কেটিং লিখে আমি এখানে একটা সার্চ করলাম, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে আমি এখানে সার্চ করলাম, এখানে কিন্তু আমার এখানে কিন্তু অনেক ভিডিও চলে আসছে, তাই না? এখানে আমার অনেক ভিডিও চলে আসছে। সো এখান থেকে আমি একটা ভিডিওর ভিতরে যাব, সরাসরি একটা ভিডিওর ভিতরে যাব, ফার্স্ট যে ভিডিওটা আছে এই ভিডিওটার ভিতরে আমি যাব আগে, ঠিক আছে। যাওয়ার পরে এখান থেকে কিছু কিওয়ার্ড গুলাকে আমি কপি করব। এখান থেকে আপনাদেরকে নতুন একটা কৌশল দিই যে এখান থেকে কিছু আমি কপি করব কিওয়ার্ড, সেই কিওয়ার্ড গুলো কিভাবে কপি করব সেটাও একটু দেখাই দিই। এই পাশে তোমাকে কিওয়ার্ড সাজেস্ট করবে, তাই না? টিউব বাড়ে এটার কারণে তোমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, এই কিওয়ার্ড গুলাকে আমি ভিডিও থেকে কপি করে নিব, যেহেতু এই ভিডিওটা র্যাঙ্কে আছে। আগে ভাবতে হবে আপনি কোন রিলেটেড ভিডিও পোস্ট করবেন। শিক্ষার্থী, হ্যাঁ, আপনি আগে আজকে টিউটোরিয়ালের বিষয় ডিজিটাল মার্কেটিং। ল্যাপটপটা মানে হঠাৎ করে অফ হয়ে যেতে পারে, হয়ে গেছে, বললে লাভ নাই। এখান থেকে এই কিওয়ার্ড গুলাকে যদি আমি কপি করি,